তারা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে আওয়ামী লীগ। বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের তীব্রতা নেই, বিরোধী পক্ষ রীতিমতো নতজনক হয়ে পড়েছে, বিপর্যস্ত পরাজিত হয়েছে। অন্যদিকে গণমাধ্যম বা আওয়ামী লীগের প্রতিপক্ষ শক্তিরাও এখন সরকারের বিরুদ্ধে তেমন কোনো শক্ত অবস্থানে নেই। একদিক থেকে টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা দলটিতে স্বস্তি বিরাজ করছে, কিন্তু স্বস্তিতে নেই আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। দলের ভেতরেই তাদের সমস্যা, দল নিয়ে তারা বিপর্যস্ত এবং ঘর সামলাতে বেসামাল অবস্থায় পড়েছেন। আওয়ামী লীগের সিনিয়র একাধিক নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে তারা স্বীকার করেছেন যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। এই অভ্যন্তরীণ কোন্দল সমাধান করাটা দলের জন্য চ্যালেঞ্জের এবং কঠিন বিষয়ে পরিণত হয়েছে। নির্বাচনের পর থেকে যে অভ্যন্তরীণ কোন্দল দলের মধ্যে তৈরি হয়েছিল সেই অভ্যন্তরীণ কোন্দল কমেনি, বরং বাড়ছে। সামনে উপজেলা নির্বাচনের পরিস্থিতি কি হবে সেটি নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বেশ চিন্তিত। এ তো গেল সারাদেশে বিরোধ কোন্দলের কথা। এর পাশাপাশি ছাত্রলীগের বেপরোয়া বাড়াবাড়ি সারাদেশে অস্থিরতা তৈরি করছে। সাধারণ মানুষ বিরক্ত, বিব্রত এবং বিক্ষুব্ধ হয়ে উঠছে। সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ যদি ছাত্রলীগকে সামাল দিতে না পারে তাহলে তার জন্য আওয়ামী লীগকে কড়া মাশুল দিতে হবে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগের দুষ্কর্ম সরকারকে বিব্রত অবস্থায় ফেলেছে। চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাই বেপরোয়া হয়ে উঠেছেন। তারা মনে করছেন তারা জবাবদিহিতার ঊর্ধ্বে, কেউ তাদের কিছু করতে পারবে না। এই পরিস্থিতির ফলে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতাদের বাড়াবাড়ি অত্যন্ত গণমাধ্যমের আলোচনায় এসেছে। সাধারণ মানুষ এসবে বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে উঠছে। তাছাড়া আওয়ামী লীগের কারো কারো দুর্নীতি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হচ্ছে। বিশেষ করে একজন সাবেক মন্ত্রীর যুক্তরাজ্যে 2700 কোটি টাকার সম্পত্তি সংক্রান্ত তথ্য সারাদেশকে স্তব্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এরকম অর্থসাতের ঘটনা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয় সেক্ষেত্রে অন্যরা কি করছেন সেটিও দেখার বিষয় বলে মনে করছেন বিভিন্ন মহল। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক শূন্যতা। আওয়ামী লীগের সবকিছু নির্ভর করছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি ছাড়া অন্য কেউ কিছু জানে না, কেউ কিছু বোঝে না। শেখ হাসিনা ছাড়া অন্য কারো কোনো ইমেজও নেই এবং দলের কর্মীরাও এ সমস্ত নেতাদের কথায় কোনো সিদ্ধান্ত নেন না, নেতাদেরকে খুব একটা পাত্তা দেন না। শেখ হাসিনাকে ঘিরেই সবকিছু আবর্তিত হচ্ছে। তিনি যদি হাল ছেড়ে দেন তাহলে আওয়ামী লীগের কি হবে, এই নিয়ে আওয়ামী লীগের মধ্যে এখন নানা জল্পনা কল্পনা, আলাপ আলোচনা এবং উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যায়। শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতারা যেমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তেমন কোনো ভালো কাজের নজিরও স্থাপন করতে পারেন না। সব ভালো কাজ করছেন একা শেখ হাসিনা, আর বাকি যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ রুটিন দায়িত্ব পালন করছেন আর কেউ কেউ বদনাম কামাচ্ছেন। ফলে দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলটি এখন নিজেদের সংকট বেশ চাপে আছে। টানা ক্ষমতায় থাকার পরও স্বস্তিতে নেই আওয়ামী লীগ। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।